জীবন অনেক সহজ, একদম সহজ, আমরা কঠিন বানাই ফেলছি যে, আল্লাহ ব্যবসা করতে দিছে কি দেয় নাই? দিছে। ব্যবসা করার আবার নিয়মে দিছে কি দেয় নাই? দিছে। নিয়ম মানি না আমরা, নিজের ভাইয়ে নিজে কুড়াল মারি। আল্লাহ বিবাহ করতে বলছে কি বলে নাই? বলে। কিন্তু বিবাহের আগে প্রেম করে আমরাই নিজের জীবনকে নিজে শেষ করে দিই। আল্লাহ জীবনের একটা সকাল দুপুর বিকাল সন্ধ্যা সারাতের একটা নিয়ম দিছে কি দেয় নাই? আমরা নিয়মটাকে উল্টাই ফুলটাই ফেলছি, জীবনটাকে শেষ করে দিও। আর একটু জোরে বলেন না, রাস্তায় চলার জন্য আল্লাহ পাক নিয়ম একটা দেন নাই, আমরা নিজের নিয়মে চলে দুনিয়াটা নষ্ট করে দিয়েছি। সন্তান ঘরের মধ্যে মা বাবার সাথে কিভাবে আচরণ করবে, মা বাবা কিভাবে সন্তানের দায়িত্ব পালন করবে, রব কি জানাই দেয় নাই? রব কি জানাই দেয় নাই? পালন না করে আজকে আমরা সংসার পরিবারকে ভাঙতে শুরু করলাম। এখন যে হারে পরিবার ভাঙা শুরু হয়েছে, সংসার ভাঙা শুরু হয়েছে, ডিভোর্স আসা শুরু হয়েছে, ডিভোর্স হওয়া শুরু হয়েছে, আজকে থেকে 20-30 বছর আগেও কিন্তু মানুষ এটা কখনো কল্পনা করে নাই, এতভাবে বিচ্ছেদ আসছে। এই বিচ্ছেদ আসার যতগুলা অন্যতম কারণ, তন্মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে মনের অশান্তি। আর এই মনের অশান্তি হওয়ার এক অন্যতম কারণ হচ্ছে আমরা রবের শরণ থেকে দূরে সরে যাচ্ছি, আমরা রবের ইয়াদ থেকে দূরে সরে যাচ্ছি, আমরা রবের সাথে মহাব্বত করার সম্পর্ক থেকে দূরে সরে যাচ্ছি। রব বলে আলা বিযিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব, বান্দারে যে অন্তরে শান্তির জন্য তুই পাগল হয়ে আছিস, আমি রবের দিকে আশা ছাড়া এই শান্তি তুই আর পাবি না। বলেন না সুবহানাল্লাহ। রবের দিকে গেলে আমাদের শান্তি আসবে কি আসবে না? আর একটু জোরে বলুন, আসবে কি আসবে না? আমাদের বাধ্য হয়ে হলেও রবের দিকে ফিরতে হবে, এছাড়া দিতে কোনো উপায়? টেনশন হয় কেন? এবার উত্তর পেয়ে গেলাম, রবের সাথে সম্পর্ক না থাকার কারণে। জোরে বলেন না, রবের সাথে সম্পর্ক না থাকার কারণে। যেভাবে সম্পর্কটা হওয়া দরকার ছিল ভাইয়া, আমরা সেভাবে সম্পর্কটা মজবুত বানাইতে পারি নাই, যার কারণে টেনশন আমাদের। আমি প্রশ্ন করব আমার যুবক ভাই যারা আছেন, আপনারা ফুল বলে আমি উত্তর দিবেন, আমাদের জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা আপদ বিপদ আছে না নাই? আমাদের জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণা বেশি নাকি হযরত ইব্রাহিম আলাইহিস সালামেরটা বেশি ছিল? জোরে বলেন, জোরে বলেন। আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণা বেশি নাকি আইয়ুব নবীর জীবনের পরীক্ষাটা বেশি ছিল? আইয়ুব নবীর জীবনী আপনি দেখেন, যাদের কথাই জানেন আমি শুধু তাদের নামটা বলছি, আইয়ুব নবীর জীবনী দেখেন, সারা শরীরে পোকা পড়ে যাওয়ার পরও উনি আপত্তি জানায় নাই, ওই কষ্ট তো আপনার আমার জীবনে আসে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের মতো ওনার সন্তানকে জবাই করার পরীক্ষায় তো আল্লাহ আপনাকে আমাকে ফেলে নাই। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, হযরত ইউনূস পয়গম্বর মাছের পেটের মধ্যে ছিলেন এতদিন, কই আপনাকে আমাকে তো একদিনও মাছের পেটে থাকতে হয় নাই। আল্লাহর নবী যতজন ছিলেন, আল্লাহর রসুল যতজন ছিলেন, তাদের জীবনে এত কষ্ট থাকার পরও, এত দুঃখ থাকার পরও, এত বিপদ থাকার পরও, এত মুসিবত থাকার পরও আইয়ুব নবীর সারা শরীরের মধ্যে অসুখ অবস্থা, কিন্তু চেহারার মধ্যে প্রশান্তির মুস্কি হাসি, প্রশান্তির মুস্কি হাসি। সুবহানাল্লাহ। বলেন না, প্রশান্তির মুস্কি হাসি। হযরত নূহ ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান জবে করে দিতে বললেন, তারপর একটা অন্তরের মধ্যে প্রশান্তি, চেহারার মধ্যে মুস্কি হাসি। হযরত ইয়াকুব আলাইহিস সালামের জীবনীতে দেখেন, হাজার কষ্ট সহ্য করে যাচ্ছে কিন্তু চেহারার মধ্যে মুস্কি হাসি। আদম নবীর জীবনের মধ্যে দেখেন, চেহারার মধ্যে মুস্কি হাসি। নূহ আলাইহিস সালামের জীবনীর মধ্যে দেখেন, চেহারার মধ্যে মুস্কি হাসি। আমরা প্রশ্ন করলাম, ও পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর, আপনাদের জীবনে এত দুঃখ কষ্ট থাকার পরও চেহারায় এত হাসি কেন, মনে এত শান্তি কেন? ওনারা উত্তর দেয়, আমাদের মনটা তো রবের জন্যই দেওয়া না, আমাদের মনটা তো রবের জন্যই দেওয়া না, আমাদের ভালোবাসা তো রবের জন্যই, আমাদের জীবনটা রবের জন্যই, আমার বলতে কিছু নাই, সব তো রবের জন্য। বলেন না সুবহানাল্লাহ।